শুধু দেওয়ালটি যে তাদের বাসার তাদের খাটের যদি রিমান্ডে নেওয়া যেত, খাটরে খাট কিত আল্লাহ কসে তোর যাত্রীরা কেমন সুখে আছে, ঠিক কিনা? আজকে ফেসবুক শরীফে দেখলাম আমার এক প্রভাবশালী ভাইল্লাই ফ্যামিলি মামলা করে দিছে, মানে আতি যদি লোদো হড়ে উলা নিয়ে সবই করে, এতদিন আর হেবিডি মামলা করার সুযোগ হয়নি। 19 বছর পর সংসার করলেন, তার প্রেম প্রীতি ভালোবাসা নিলেন, অনন্যায় মামলা করেন, এটা একটা অমানবিকতা আমি মনে করি। একটা মানুষ যত অন্যায় করুক তারপরেও তো তাকে শাস্তি দেওয়ার একটা লিমিট আছে, সহনীয় মাত্রা আছে, যাক নাম বললাম না আমি। তো তাইলে কি আসক্তিবালা? আলহামদুলিল্লাহ জোর করে কইছো, তুদা সাবাই দিচ্ছে। ওই আমি 14 গ্রাম ইমামতি করবার সময় 14 গ্রামের কমিশনার মালা এই আব্দুল মালিক আর কি, আমি নানা কইতাম, আমার খুব প্রিয় মানুষ, কইতাম তো নানা কেমন আছে, আলহামদুলিল্লাহ ভালো, দেখতে বাধ্য কি রে কিতা কর বুঝি না, খুব ভালো মানুষ, এখন উনি মনুষ্য, আমার নিজ সন্তানের মতো তিনি স্নেহ ভালোবাসা দিতেন। বললাম নানা হিডা কিতা কত, আপনারা হুজুরেরা ওয়াজ করেন সুখে দুঃখে থাই যান নে থাই আলহামদুলিল্লাহ কইতে হইব, বড় চাইলে আপনার নানি মার দিব আর চাইল নেই ডাইল নেই পেয়া নেই, তা আলহামদুলিল্লাহ ভালো থাকতে বাধ্য কথা, কিন্তু দেখছেন নি কথা, ঋণে জর্জরিত অসুখে জর্জরিত অভাব অভিযোগ, মাইয়ার বাবা শান্তি নেই জামাইয়ে মাইয়ারে মারে, ওলা কত গাড়ার হুন্ডা বিক করলে কত নির্যাতন করে, কত কষ্টে আস, এরপর আলহামদুলিল্লাহ কম লাগে, ঠিক নিও। এখন এই পরিবার আমরা আল্লাহ আমাদেরকে পারিবারিক জীবন গঠন করে দিছেন, মানব মন্ডলী আল্লাহ জানে আল্লাহরে সবাই মানত না, এটি খুলিচ্ছে এরে শীতে মরে যাইবি, খুলিচ্ছা এমনি বইও না আগাইতে পারত কি লাগাইব, শেষে যেগুলো সেগুলো ফ্যান্ডেলের বাইরে বইব, এটা দিয়ে না নেয়ামতুল্লাহ ভাইয়ের সুন্দর ওয়াজ করছে, হে ওয়াজ শুনলো না কেন, খালি হলদার নতিতির ওয়াজ শুনবো, হলদার নতিতির খালি হলদার নতিতির টিয়াও বেগুল দিতে ওয়াজ হবে, এক খালি গ্রহণে হেমিয়া সুন্দর বিষয়ভিত্তিক আলোচনা করছে, মাশাআল্লাহ আমি শুনছি জয় জয়, আমিন কো আল্লাহ জানে আল্লাহর সবাই মেনত না, আল্লাহ কই ইয়া আইয়ুর নাস ও মানুষেরা, না আল্লাহ কই ইয়া আইয়ুর লাযিনা আমানু ও মুমিনেরা, আল্লাহ কও ও মানুষেরা সে রবকে ভয় করো, যে রব তোমাদেরকে একটা মানুষ থেকে তার জোড়া সৃষ্টি করছে, আদম সফিউল্লাহ থেকে তার লাইফ পার্টনার হাওয়া আলাইহিস সালামকে বানায়, বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, ফরিদগঞ্জে মানব মানবের এই পরিবার গঠন করে দিয়ে 810 কোটি মানুষের এই পৃথিবীর এই পরিবার, সুবহানাল্লাহ। এরপরে জান্নাতে আল্লাহ বিয়া পড়ায় জনগণে রাখছে, ইয়া আদম اسكن انت وزوجك الجنه কুল মিনহা রাগাদান হাইসু শিকতুমা, ও আদম আর হাওয়া তসনিয়া সিগে কুল দুজন খাও, সংক্ষেপ কথাটা বলি বিশাল আলোচনা আরো একদিন শোনাই দিব। তইলে এই মানব মানবীর জুটি বানাই, মানব মানবীর জুটি বানাই, আল্লাহ জাল্লা শাহানু পরিবার গঠন করে দিছে। তাহলে আমরা দুইটা আয়াতের সাবস্টেন্স কি বুঝলাম, পরিবার গঠন করছে কে আরো ধরে
আবার আমরা জান্নাতেও থাকব পরিবার নিয়ে। 12,500 হুরের সাথে আল্লাহ আমাদেরকে বিয়ে করেন, 12,500 হাওরা পারবাত আলাফি বিক্রি, তারপরে ওসমানিয়াত আলাফি সাইবিন, 500 হুর 4,000 বাকেরা মিন চাইবার আগে যে অবস্থা, আর 8,000 মেচুয়ার্ড মহিলা, মোট মিলি 12,500 ওয়ালাহু সামানুন আল ফাকাদিমিন, 80,000 খাদেম লই তো পরিবার চলব সেখানে জান্নাতে। লিল্লাহে তাকবীর। তাহলে পরিবার আল্লাহ গঠন করছে। আমার যে সমস্ত সোনা বন্ধুরা কয় পরিবার কি মানুষ গরু ছাগলের মতো থাকবো, কুত্তা বিলের মতো ফ্রি সেক্স করবো, কি পরিবার দুঃখ। যেভাবে 750 কোটি মানুষ পরিবার মানে না, কুত্তা করলো আরে এদিনে মরে গেলে এদিনে বুড়োই গেলে হলাম ইয়ার মা বাবার টান এনে বৃদ্ধাশ্রম পাঠা দেয়। হ্যাঁ, যে তালের তালি হে তালের ওজুরানি, তারা ছোটবেলা বাচ্চা করে পোলো লেন কুত্তা কলো লেছে কি লেছে এ আল্লাহ এগুনের সন্তানেরা বুড়ো অবস্থা মহব্বত করে না। কিন্তু ইসলাম আমাদেরকে শিখেছে তোমার আব্বা আম্মাকে বুড়ো দাদা দাদি নানা নানিকে ভালোবাসবে, সম্মান করবে, মহব্বত করবে, তাদেরকে সেবা করলে তুমি জান্নাত পাবে। এই জন্য আমরা বুড়াময় মুরব্বীকে অনেক ভালোবাসি, অনেক সম্মান করি, অনেক মহব্বত করি, ঠিক কিনা? আর ওরা তো মানুষে মানে না, ও ডাইনোসর থেকে মানুষ আছে, বসতে বসতে লেন্স খসি পড়ে গেছে, আর এরপরে কিছু মানুষ হয়ে গেছে, কিছু বান্ধব হয়ে গেছে, বিবেক কুত্তা মুতলে যা হয় আর কি, ঠিক কিনা? তো তোরা যে করুণা বাইসাব, করুণা বাইসাব দৌড়াস। নবীজি কয় মাসালুল হাইয়ি ওয়াল মাইয়্যিতি কামাসালিল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু, ওই দুনিয়ার মৃত এবং জীবিত মানুষের উদাহরণ হচ্ছে যারা জিকির করে তারা জীবিত, যারা আল্লাহর জিকির করে না তারা মৃত। তো 750 কোটি মানুষ তো আল্লাহরে মানে না, মানেনি, তুমি তো মরে রয়েছি, মরে রয়েছে না, করোনা বাইসাব তো লাশি দাঁড়ে না কোবাই মারতে আরে হেতের স্মরণ নাই তো, হেতের ফাইলে আমি দুইটা শর্ট দিতাম করোনাটারে বেয়াদ করে, হেতে বেতমিস কাফের এটি মারি লাভ নাই তো, এটি তো এমনি জাহান নামের আগুন গাত লাগিয়ে গেছে গাডারে। বাইশটা হইলে দুনিয়া আখে রাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর জিকির করতে হইব, ঠিক কি না? এটি হলো বদনসিব দুর্ভাগ্যবান মানুষ। আসলে করোনা পাইসা, অমিক্রন পাইসা, এমজিএস পাইসা, দুটো করে মাইতো না, মূল মাধ্যম তো করে আল্লাহ বিশ্বযুদ্ধ দিই আসতেছে। তো প্রিয় বন্ধুরা, পরিবারের এই কতগুলো আয়াত, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, পুরুষ মহিলাদের থেকে যারা নেক আমল করে ওয়া হুয়া মুমিনুন, এমন অবস্থা যে সে মুমিন, ফালানুহিয়্যিনহু হায়াতান তাইয়্যিবাতান, আমি ফুত পবিত্র জিন্দেগি দিয়ে তাকে বাঁচিয়ে রাখি, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তারা যা আমল করছে হচ্ছে বেশি পুরস্কার দিয়ে। তাহলে যেখানে পুরুষ আর মহিলা বিয়ে না করলে বেড়াবেড়ি হইব নি, হ্যাঁ, তাহলে পরিবার লাগবে, তাহলে কি লাগবো? তাহলে আমরা আসলের উপরে আছি মৌলবাদী, আর আর বাইসব যেগুলো আছে এরা মৌলবাদী নয়, ঠিক কিনা? ওই স্যার একটা আয়াত আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও মুমিনেরা তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আর তোমার পরিবারের যে সমস্ত সদস্য আছে ফোলা মাইয়া গোতের হোক, তারপরে নাতি নাতিনেরা পাড়া প্রতিবেশী, এই মানুষগুলোকে জাহান্নামের আজাব থেকে বাঁচাও। বন্দা জানো নি জাহান্নামের আজাব কীভাবে দেওয়া হবে? জাহান্নামের আগুনের হামজাল হবে মানুষ এবং পাথর, মানুষ এবং পাথর, বড় দার্গে দাঁড়াইতে হানজালে দার্গে দেখো বাইল খুল দেখা, আল্লাহ বাইল খুল দিব আঙরে বাইল বানাইব, আর পাথরের বাইল বানাইব, মানে বুঝ আল্লাহ বিরিক ফিল চল। এই কথাটা আল্লাহ কইতে আছে,
সেখানে ওসিশা দারোগা জাহান্নামের আলাইহা মালায়েকাতুন গালাজুন শিদাদ, প্রচন্ড কঠিন, তার দিলে কোনো দয়া মায়া নাই, শুধু মাইস লাই আসুন আল্লাহ মা আমার আল্লাহ যা কইব এটাই হাতে আমল করব। দুনিয়াতে তো আইন শৃঙ্খলা বাহিনীর একটু সিগারেট টিগারেট খাইছে, আর আমি সিগারেট খাইলাম বেনসব এ হাকে আইকদের এদাইল না, আইকদের নিয়ে সালে না, কাইলেও তো কিছু দুঃখ যায় ঠিক নি রে, ইয় ভাইও আইকদের কান্দিল না ভাই, দেখছো তো আল্লাহ কি কয়, মালায়েকাতুন গিলাজুন শিদাদ, জিডে কইব ডাইরেক্ট অ্যাকশন। এবার আদেশ নিছিলাম তো গরুদের কইছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মত নবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্ন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন হাক্কুন আলাল্লাহ আউলুহু, ওই তিন পার্টির লোককে আল্লাহ সাল্লাহ সব সাহায্য করে আল্লাহর জন্য দায়িত্ব হয়ে যায়, আল্লাহ তো দায়িত্ব থেকে মুনাজ্জা, বুঝাইবার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন এক নম্বর পার্টি হচ্ছে আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রামকারী। আমরা তো এখন আল্লাহর রাস্তায় আছি, আছি না, কোরআন বুঝতে আসছি, আখেরাতে পথ পাথে নেওয়ার জন্য আসছি, তাহলে আমরা কিছুক্ষণের জন্য মুজাহিদ হয়ে গেলাম ঠিক কিনা, ওয়াল মুকাতিবুল্লাজি ইউরিদুল আদা, আর ওই দাস যে মানে মনিবের সাথে চুক্তি করছে টাকার বিনিময়ে সুরক্ষ জেল থেকে মুক্তি হইবে, জামিন নাম আমি যে এই লোকের আল্লাহ সাহায্য করবে, তাহলে প্রত্যেক জেলেরই আল্লাহ সাহায্য করে, সুবহানাল্লাহ। এই হাদিসে প্রমাণ, সৌদি আরবে 30,000-এর মতো বড় মহাক্কেক আলেমেরা জেল, আহার মাবুদ রে মাবুদ, আমি আজকে এখনো ভিতর পড়ি, প্রতিদিন এটা আমার শিডিউল দোয়া, প্রত্যেক জেলের জন্য আমি নাম ধরে ধরে দোয়া করি, এসব তুই তো আছে ঠিক নেই, হ্যাঁ হ্যাঁ না দোয়া করি জায়গা মতে করবি নি দোয়া, জেলের পাইগুলারে ছাড়া এ জীবনটাই আমার অসল। ডক্টর আয়াদ আল কারনি সৌদি আরবের বিশ্ববিখ্যাত বড় বড় আলেমেরা জেল, এরকম আল্লাহ সাহায্য করে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা তিন, ওয়ান্নাকে আল্লাযি ইউরিদুল আফাফ, আর ওই বিবাহকারী নারী পুরুষ যারা সচ্চরিত্র থাকতে চায়, বিয়ে করিন না যুবক যুবতী, তারা বিয়ে করবো গিললেই সহি থাকতো, অন বিয়ে করিন না লোক নেই, চায় দেহেন দেহেন ওই দুধ রোজ খাই সাহিত্য চায়, গাই হাল্লানোর কি দরকার, তাদের কথা কয় না, দুধ রোজ খাইতে আসে আর বাইশে আসে, 750 কোটি মানুষ দুধ রোজ খায়, এক পা মিষ্টিয়া এক পা মিষ্টিয়া কোন হাগলে বিয়ে করি নাইরি হালে মুসলমান তাহলে হাগ হবে নাইরি হালে, ইসলাম চিনল না রে দুনিয়ার মানুষ, মা বোনেরাও চিনল না ইসলামের, আগামী কয়েক বছরের ভিতরে দেখবি মানুষ আর বিয়ে বইত না, শরীর তো খারাপ মতো উড়া লাইতাম ওয়াজ, 41টা অস্ত্রের মাধ্যমে কোপাই বিয়ে লাইফ সাপোর্ট, আয় দিন দেই এসে বিয়ে আইসিইউ তে হড়ে দিছে কি রে, তোদের দম টানা নিব সারিষা বললেন না, এখন কি তা খাইবি নি গণ, তোর তোর শ্বাস নিঃশ্বাস চলিয়েছে, কথা ভাই আল্লাহ পিতা এত মরে যাই, 41টা অস্ত্র দিয়ে কো ভাই আমরা বিয়ারে লাইফ সাপোর্টে লেগে গেছি গা, এই কারণে লিপস্টিক লাগায় চুলে বাফার লাগায় কলম লাগায় জিন্সের প্যান্ট দি জেনা ব্যবিসা পরকিয়া দর্শন ইভনিজিং সমাজ হাসতে আছে সারি নিও, ওলা করে বিয়ে করতে বললে কোন অন এস্টাবলিশন মাইয়ার বা আগর যদি কেউ বিয়ে দেন না মাইয়া করে পায় অন মাইয়া নিজে পায় নিজে খাড়াইছে নি এতের মাইয়ার ঠেক বাঁকা দে, আচ্ছা সিটিং মাইয়ের বাপ তোমার আমার মা ফিল নাই রে, নবী কইছে ভালে ভালে বিয়ে দিয়েল, আর যারা মাইয়া করে মাস্টার ডিগ্রি তো হড়া হড়ান ভালো কথা, বিয়েটা দিই হড়ান না, মন চায় আল্লাহ আমার এই শক্তিটা দিলে আমরা মুসলমান পরিবারগুলার অশান্তিটা দেখাইতাম,
আপনারা মনে করেন অমুকের মাইয়া বড় চাকরি করে, অমুকের গোলা বড় চাকরি করে, ডাক্তার বৃদ্ধি ডাক্তার, কত অশান্তিতে তারা আছে। এডি হইলে কেবেন আল্লাহ মুরুক্ষ আসিলে মিড়ে বালা। আপনারা তো থাকবে ইংলিশ টয়লেট আর বাংলা টয়লেট, গরম মানে ডুয়েল ডুয়েল লাইন দিয়ে খুশি, তাকে অশান্তিটা দেখলে কেবেন আহার আল্লাহ আগে বাদি গেছে দোকানটা ডাইলাতে আগজিলা ভিড়েই আসিল বালা। সামনে দিয়ে পাঁচ গাড়ি একজিলতে কতদিন আশা খাই হড্ডিলি বাদি গেছে হিসল খাই হড়ি ঘুরমাইতে গোসল বাঁশ বাগি হড়ি গেছে। আফসারি মানুষের মন মননের কথা বলে, এই জন্য আফসারিরা আই লাভ ইউ কয়। তানবীরে তো অনেক ইংলিশ টয়লেট আগে ইন্ডা ফোলাম খাতারা কি এডি এইডি কি শিখে ফেলবি? হ্যাঁ আমিও পাইছি মিশে কইলা আপনারই ভাই। এই হলো আল্লাহ আমার তানবীরকে হায়াতে তাইয়ে বাদাও। শরম কি কোন শরম না, আল্লাহ যে অবস্থা রাখে এই অবস্থা আলহামদুলিল্লাহ। নবীর টয়লেট আছে লোডি, ওখানে কোনো টয়লেট তারা সাহাবায়েকেরা কেউ টয়লেট বানানো সিস্টেমে তারা পাহাড়ের আড়ালে তারা ওইভাবে এই সিস্টেম করে সারতেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনু ইয়েমেনের গভর্নর, ওদের মোল্লা দিলে তার আনু কইল একটা টয়লেট বানাল্লা, কই এখন টয়লেট তো জান্নাতে তো টয়লেটে নাই, আর ইয়ে না আশি কক দিলে কিনলে দুই টাকা খরচ করে ইডে লস। আর হাতে আগ্রা কলার ফিটিংস এর মালে রাখছে 3-6 লাখ দিয়ে, এত শুধু আগ্রা কলার ফিটিংস এর মাল। আয় হায় রে মাহুদ রে মাহুদ। কোন কথা তো গেছিলাম ও বিয়া ঠিক নেই, বিধবা আম্মাদের ঘরে বিয়ের প্রস্তাব দিলে কইস আমার আইয়ে হরে কেন বিয়ে হই, তলে তলে কিন্তু মনে মনে রাজি ইস এ ইস অসে কো ভাই বিয়ের লাইফ সাপোর্টে ঠিকই না, ইস অসে না ইস না স্যার বিয়ের কথা কইলে মা বোনেরা কয় এটি সৌদি আরবে চলে, এটি আঙ্গ ফরিদগঞ্জ চলে না, এটি হে এলাকাত চলে। ওই আবার 41টা কিতাবও বানাইছে কোরআন সুন্নাহ থেকে আরও শক্তিশালী না আউযুবিল্লাহ, হে 41 কিতাবের কোপ খাই কোরআন সুন্নাহ লাইফ সাপোর্টে। এক কিতাবের নাম হলো এলাকা। আমি মনে করছি আমার ছেলে একটা যদি হয় শেষ বয়সে হেতের নাম রায়ুম এলাকা, জনে ফরিদগঞ্জ স্টানায় সাঁদাবাজি করি দিবু মার টুকি তোমার এলাকার বাপ। এবার এনে ব্রিজ টোল আমরা দেখো টুকি এলাকার বাপ কোন আপারে এখন মারি তো তৈয়ার। এরপর আমার বাস উড়ে দিলে যে উত্তরা হিয়েনও মার দিব তুই কে কথা কো ভাই এলাকার বাপ, আইসিউতে ভর্তি করা বের হওয়ার পরিচয় যে তুই কে ভাই এলাকার বাপ, কি রে তোর এলাকার বাপ খালি করতে আসো তুই তো মরিয়ে যাচ্ছে তোর আব্বার আইয়ে না গা বললাম বাইরে আসুন আর বললাম নামে এলাকা। কিতাবের নাম এলাকা। কোরআন শরীফ কি কোনো কোরআনে কারিম কি কোনো এলাকা না, সমগ্র পৃথিবীর জন্য কোরআন লিল্লাহে তাকবীর আল্লাহু নবী কর তিন কাজে দেরি করিও না, আর সালাতে যাও কিতাব নামাজের সময় হয়ে গেলে বড়িয়ে লাগে ওয়াল জানাজাতু ইজা উহুদের জানাজার লাশ হাজিরে গেলে মরে গেলে সকাল খাদা লাগে হাতে জোরের সময় মরছে আসর রাগে কাদা লাগে, কারণ এতে জান্নাতের মিল দেওয়া আছে কানা গাইব আর তুই দেরি করে হাতে খানাটা মিটছে আর যদি হাতে মার খাই নো তাহলে তাতে মুখ রেডি আছে এতে রান কিল মারো কেতের ফেরস তোর আব্বা মরছে তুই 24 ঘন্টা ডুবে রাস লাশ ভাই ফ্রিজ গাড়ি 10টা লাগাস মাইক সিএমসি দি উড়ান মঞ্চের ঘুম হারাম করস রাত 3টা 7টা আর আব্বা আর আব্বা মরছে আপনারা ব্যাগে আই হাতের কোবাই মাটি দিয়ে তোর আব্বা বললে আর খিতে বেড়া শব্দ দূষণ তো কবি রেখো না কত মানুষের কষ্ট দেশ বাজারে দিয়ে ফাড়াই দাস পাবলিসিটি করি বেড়া আর বলো আনে ওর মোতা পাবলিসিটি করে না ভোটের পাবলিসিটি করে আল্লাহ জানে আগে কত সুন্দর পাবলিসিটি করতো একটি শোক সংবাদ কত মধুর সুরায় তো একটি শোক সংবাদ কৃষ্ণপুর দক্ষিণ পাড়া নিবাসী কত সুন্দর রে আগের ভাষাগুলো ওর গোলামের মেজাজে গেছে তারা একটি শোক সংবাদে একটি শোক সংবাদে কৃষ্ণপুর কৃষ্ণপুর
এরকম সিটিং বেদি পাবলিসিটি আমাদের চাঁদপুর নাই রে তানবীর আগে কথা বলবি এরে তুই তো ভাই ফিশা ভাই তো তানবীর কই এলে আচ্ছা ফিশা বুঝুর এই যে আগে কথার লগে কইতো এগো সাধু বইয়ের কত সুন্দর কথা ও আগে কইতো বড় বোনেরে কইতো বুঝা বুঝা চাই ওন আফা ওন সিস্টার চলি আছে তারপরে জেডি আমারে কইতো পিতা পড়া ঠিক নি কইতো নি হায় হায় রে বাসার কথা পরিবর্তন বিচার করে সে সুন্দর কথা গুন না কয় বাজারে আর সাইকেল কিনে দেন না এতর বাপ মরে গেছে এটি কয়েকদিন না গো সাধু ওন সাইকেল কিনিও না গো গরু মরা মাতার মানে আগো একটা বিপদ আছে অন সাইকেল কিনে যাচ্ছি রেগা কত সুন্দর সুন্দর কথা অন গালি টালি ইডিও আর আগের মতো না গালিও ইংরেজি হয়ে গেছে ঠিক নি রে মাদার হিদার আয় কইতে টেলিভিশনে যার গে আগে গুড়িগার আছে হ্যাঁ দায়িত্ব তালিবান সরকার শাহ আল্লাহ আল্লাহ এইভাবে দে হ্যাঁ দায়িত্ব কত সুন্দর লাগতো রে সেই সৌন্দর্য কি ওনার আছে রে এটা কথা কো তোর যে কইছিলাম বিয়ের কথা ওয়াল আইয়ে মুইজা বালাগা তোমার মেয়ে বিয়ার হুজুর হয়ে গেলে গো ছেলে বিয়ার হুজুর হয়ে গেলে গো তাড়াতাড়ি বিয়ার দিয়ে আর অন বুড়িগার মাইয়ের বিয়ার প্রস্তাব দিলে কইস আগো গোষ্ঠীতে তিরিশের আগে বিয়ে নেই ঠিক ঠিক তাহলে আমরা হলো আমরা মাইয়া তো অকারেন্স গুলা করবো জানাবে বিচার করবো গুণা তো আমরা বেবো খাইবো সাংগিরি আর ইউনিভার্সিটির বোনেরা বহু উৎসাহ হয়ে গেছিল চাকরি চাকরি ছাড়া না মানে চাকরি আমরা বাদ খাওয়া এই বুড়িগের অজ্ঞাত চাকরি আছে নি বুড়িগের তো আল্লাহ পাইছে না আর বা আল্লাহ খাইছে দেখছি নি একটা আমর কিনা দিও না মধ্যে হলো আর মা অনেক খাড়াই নেওয়া চড়ে বেড়া 80 বছর আর আয় সিটিং বই বই হড়ি অনেক সময় বহু তিও হড়ি ইন্না আত আর কুলহল্লার উপরে তো সুর হইলে ঠেঙ্গা আল্লাহ দয় দেত আর আফসারি পরে গিরে গুলি এলে এমতি সোন সুর আমার আয় ঠেঙ্গের কইরে ডাকায় কুলহল্লার ইন্না আত হইলে নিচে তোর আর দুনিয়ার মেয়েদে কোরআন নাই তোরে পারা দরকার এটা তুমি আয়াত কিছু কমা লাসা আর আর মা অনেক কাড়াই কাড়াই নোয়া সর নবীর ঘরে কোন ফিরিজা ছিল না এসি নাই কিচ্ছু নাই শান্তি আর শান্তি আবার যদি শান্তিতে ফিরে যায় তিসাস মুসলমান ওই নবীর তরিকা ভাইয়ের বিয়েলা আইলে একটাই কথা কোলা কি করে কোলা কি করে কোলা কি করে কোলা ডান ডান করে কোলা কি থাকে কোলা কে লম্বর খেলে আগে যে বুড়িগারা বিয়ে করছে আহমদ শরীফের হাতে সালের আডালতে আগে হলার মুখে রাখতো দেখছিলি নি সালে ঘরের দুয়ারের সামনে ওই সালের ইয়ে দিতে সলা নারকেলের সলা রাখতো এটা আহমদ শরীফের হাতে আমি ভাইছি আল্লাহ আগে বুড়িগারা এ আল্লাহ সিগা তারপরে এগুলো রাখতো আম্মা যেটা সোজা আছিল তার মতো এটার অর্থ এই নয় যে নারীদেরকে মারবেন না আর নাইও রিলে যাইতো গেলে মানে মনে হয় যেন জামিন নামা তো বড় কঠিন কতবার ছাতি লাটিলে যাওয়ার লাগতো নাইও রিলে তারও না যাইতো না বিরস্তি আছে যাও কই তাও ঘাটার আগে কাড়াইতে আমার লাগতো ঠিক দিও অন এমন স্বাধীন হয়েছে রে মায়ের ঘরে ততদিনে সচিব হয়েছে ম্যাজিস্ট্রেট হয়েছে বিশ্ববিখ্যাত স্কলার হয়েছে ভালো ভালো নাগরিক ফয়দা হয়েছে সামনের দিন ভয়াবহ আজাব আসতেছে ঠিক না এই 5টা বছর পরে তোরা এখন দিস বেলা আমরা কেমনে এডি কইছেন আমার তো বয়স বেশি না মাইয়ের গল্লায় বিয়াল্লায় যাইলে মাইয়ের বা আর মাইয়ের তো কাম কাজ করতে হতো না
আর বাতিজির বিয়াল্লাহ কি, এগুলো তো একান্ত কথা। স্টোরিটা বলতেছি সকলের শিক্ষার জন্য, গোপনীয়তা প্রকাশ করার উদ্দেশ্য নয়। আর ভাইয়ে কয় হ্যাঁ তাকে গরু দোষ গে বারো গা, আর মাইয়া কেমনে এত কিছু খেদমত করবো গরুর, আয়কে বিয়ে দিতে কবি গরু ইডিনের সব খেদমত করবো, ডেলি এক ফিডা দিব, বদিল্লা 30 বার মাত্রা আনব, আর তাকে আফগানি যে পুকুর আছে আফগানি যে জমি আছে এটার মধ্যে মাটি কাটি পুকুর বানাইব, ওর কথা কয় না। হাত দাঁতা ভোর ভোর এটি পুকুর কাটা আছে, একটা তো সাদা মাল নাই মাটি কে কথা কয় না। এ ততক্ষণে ততদিনে মানুষের রোগ ছিল না, ডায়াবেটিস ছিল না, ভাড়াবান্দি কেন ঠিক কিনা, এমন ওমা ওমা ব্যালেন্ডার বাড়বে বক্তা ব্যালেন্ডারে করে গেলে কষ্ট তো কিছু করতে হইব। ইঞ্জিনিয়ার নিজে করতে সাহায্য কষ্ট লাই বানাইছি, ইঞ্জিনিয়ার কে আল্লাহ, আমি মানুষকে কষ্টের জন্য তৈরি করেছি, অল্প কিছু কষ্ট আম্মাজিরে করতে হবে, তাহলে আপনারা সুখে থাকবেন, পরিবারটা সুন্দর হবে। আপনার সোনামণিকে যদি আপনি নিজ হাতে প্রতিপালন করেন, এই সোনামণি আপনাকে প্রতিপালন করবে। চাকরির নাম দিয়ে হলাম এরা হেলতেছে কে কাজের লোকে, ঠিক হারফিক খাবাই দে, তারপরে হুইল পাউডার খাওয়াই দে, খা ও খা, এরপরে ছবি টবি লাগাই দি, গেম দিয়ে বুড়ি বড় ম্যাজিস্ট্রেট, এমন বড় ম্যাজিস্ট্রেট, বাহ এই হলাম ইয়া নাগরিক ডাকাই তুই বারে বেশি দিন বেশি দূরে না, ও কি তো ঐশী অব্দি আছে না দেখছেন নি, লেদা মাইয়া নাই নে হরে 3 লাখ টাকা মাসে খরচ করে কত এ মাল হয় ডাইল খায় ডাইল, আব্বা আমার এভাবে জল ভরিয়ে গেছে জহারাল ফাসাদ ফিল বাদ্রি ওয়াল বাহারে বিমা কাসা বাতাই তিন মাস, জলে স্থলে যত কারাজ করতেছে সব আমাদের হাতের কামাই, মাইয়া গারে বিয়ে দিতে জামাইয়ের কাছে উড়ে দিবেন, দিয়ে লেছি মাইয়া আল্লাহ কাছে আমানত, তোমরা তো উড়ে দিলে আমানতের মাল তুই আইও, আগে মাইয়ের বা শর্ত করে মাইয়া মাথান যেতে না, তো তোর আব্বা আমার হলো মাইয়া বেশি তো 13 গা বেলে, আর আমি সাতবুর বাড়া থাকবো, গ্যাস আছে নি তোমার ভাই, গ্যাস সিলিন্ডার গ্যাস ঠিক কিনা, এবারে করে কি বিয়ের 2 মাস হলে ইয়ো আমাইয়া তোমার বাড়ি থাকতে তো না, তো আর বাড়ি থাকবো ওই শ্বশুরে বিদেশি জামাই তো টিয়াডা হাতে গেলে মাসে 50,000 করি, এতে মাইয়া গিয়ে শুরুমে রায় ডাকাইতে, এত শ্বশুর নত এতের নাম শকুন, এরকম শকুন বর্তমানে আমার মা ছিল নাই রে, দেখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো হাদিস বলছেন অসংখ্য আয়াতে কারিমা, অসংখ্য আয়াত আমি নোট করছি, বলার তো সুযোগ নেই, বলার তো সুযোগ নেই, পারিবারিক অশান্তিগুলো আমি বলতেছি। আনাবি হুরায়রাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি লা তাসআলিল মারাতু তালাকা উক্তিহা লি তাসতাফরিগা সাহফাতাহা ওয়াল তানকিহ ফা ইন্না লাহা মা কুদ্দিরা লাহা, রাওয়াহুল বুখারী সহিহ আল বুখারী 66601 নম্বর হাদিস। কোনো নারী আরেক নারী তালাক কামনা করবেন যাতে স্বামীকে একাবক করতে পারে, নবীজি নিষেধ করছে, ওয়াল তাঙ্কে সতীর লইয়ে বিয়া বই যাও, ফাইন্না লাহা মা কুদ্দিরা লাহা, কারণ তোমার সতীনের কিসমতে যতটুকু বীর্য আছে বীর্যটা তো রিজিক, তোমার ভাগ্য এতটুকু আল্লাহ যা নসিব রেখেছে ততটুকু হইবে, বাইরে ফাইতা নাও, আর আগে রামো বিয়ে একটা যদি গন্ডাগোল লাগে সন্তান মাত বাড়ার কর ফিটা আগে একসাথে এক কিনা করি এলাম, কি করি এলাম এন্তুটি 80,000 লই ওই আগের কাতে একসাথে করি এলাম, এটা কি নবীর পক্ষে কথা না বিপক্ষে কথা, সহিহ আল বুখারীর হাদিস 6601 নম্বর হাদিস। এই হাদিস আমনগ 170 কোটি মুসলমানের ভিতরে কেউ মানে না, আন্ন মানতেন না মাই আল্লাহ মানবেন নি, আজ যে বাবির কই না রে আফসারি ভাই কৃষি বিয়া আরক্ষণ করতেন, আসে এসে শুধু ওগা বসান বসাই হাতির মেসেঞ্জারে দিয়ে এ বসাইতে আছে, এই আপনার গড়ে আগুন দিয়ে লাগছে মহতের আগের দিন হইতে আগুন আর নিত্য না, তো কি করোনা ভাইরাসের প্রকাশ, হাই দেখতেছি করোনা ভাইরাস ঘরে ঘরে কত আগে হাতাই হাতে মিস কল দেয়, আর এদিনে করোনা ভাইরাস লাড়া কামাই কর আসেন নি ও ভাই আসেন নি বাবা,
আজ্জে কয়েছে রে আয় তোর একটা মেডিসিন দিছি আজ্জে তো তোর ঘর আছে আগুনটা লাগবো আল্লাহ আল্লাহ শাহরুর আয়াতটা তোর মির একদিনের দিন ফাঁকতে চাই ফাঁকতে বায়োডাটা গেল ফুটতে ফিক্সার সব দিয়ে বাগিয়ে দিয়েছে আর কি এর পরের দিন থেকে তোর নসিবা আর শান্তি নেই কত রাত দিয়ে রোডে রোডে কাঁদবি আর মোজা মেয়াদ নসিবা আছে কিনা আল্লাহ জানে মোজা মেয়াদ বুঝাচ্ছি সব আর মৃত্যু অনুবাদ করেন তাই তোমার তাতে কথা কয় না আমি আয়াতটার আলতা সোনোগ্রাফি করছি আমার ডায়াগনোসিস সেন্টার থেকে ইন্নামা আজওয়াজুকুম ইন্নামা আওলাদুকুম ওয়া আজওয়াজুকুম আদুউল লাকুম নিশ্চয় তোমাদের সন্তান তোমাদের স্ত্রীগণ তোমাদের দুশ্মন কি আর হলা আর কেন দুশ্মন আর মাই আর কেন দুশ্মন আর বউ আর কেন দুশ্মন শুধু দুই বিয়েটা যারা করছে তাদের থেকে সাক্ষাৎকার নিয়ে জীবন তো জাহান্নামে আছে তৃতীয় বিশ্বযুদ্ধ কি হেতের অব্দি তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম দশম বিশ্বযুদ্ধ চলতে আছে এই রিপোর্ট আলট্রাসোনোগ্রাফি এই রিপোর্ট সাইবার হক বিশ্বতে মুসলমান বিশ্বে কবে আছে নবীর আমলে পারিবারিক শান্তি হলো কি সাহাবা কেরাম করতো তনবীর তুই তো মক্কা মুকাররমা তুই আইসো ফিন্দনের লুঙ্গি লুঙ্গি আইতে রস আর তো বদোষ গে সাইড গে আছে ইসলাম সাইড গে প্রবাল দিছে দুগা দিয়ে লেলাম তুই করিয়ে এলা আর বাইরে দোয়ান কদুর আছে গাছতলা নিয়ে এল দি মদিনা তুই হবো তুই দুই আন কর আর মোরা নয় দিয়ে দিলাম এইভাবে বাকজোক করে নিছে শান্তি আম্মাজিরাও সতীনের অয়েল কাম জানা নিছে তোরবো আর বো তোর মাইয়া আর মাইয়া নিবুনি সতীন হ্যাঁ কি শান্তি আই লক্ষ লক্ষ বিধবা অসহায় মাঝিরা পড়িয়েছে সমাজ জানাবা বিচারে জর্জরিত ডিভোর্সি মহিলারা পড়িয়েছে ডিভোর্সি যতই হোক বিয়ে বসার তার অধিকার আছে মনে মন মেলে না বিয়ে ভাঙি গেছে অসুবিধা কি আমরা যেরকম রুচি আছে মহিলারা এরকম রুচি আছে সে বিয়ে ভাঙিয়েছে সাফাত বসে অসুবিধা কি সে আবার বিয়ে বসে কিন্তু একবার যদি সমাজে বিয়া ভাঙে আর জিনিস চলতো ইয়ার জাল নোটে গেছে যে অসল মাল শান্তি ফিরে আসতে হলে সমাজে ওই তরিকা রাস্তা একটা রাস্তার নাম মুহাম্মাদুর সাল্লাল্লাহু হায় হায় মুসলমান রে মুসলমান কোথায় আছি আমরা দিনের পর দিন আমরা বেদিন হয়ে যাচ্ছি আম্মাজিরা এভাবে সতীনদেরকে ওয়েলকাম জানাইতেন ধরেন এ গাড়ি ইড়া সাচ্ছি কসি সাচ্ছি সাচ্ছি সাতজন নারী ইড়াতে বই ইড়া তো রিজিক খাই জান্নাতে যাইব এখন এটাতে এক সিট ও সাচ্ছি তিন সিট ফ্রি রেখছি ওই হে তিনজনে ন্যাশনাল মার্টের ট্রাইব্যুনালে মামলা করার সম্ভাবনা আছে ধর ফিঙ্কি রিঙ্কি নদী তিন মাইয়া মামলা দায়ের করবে আর ক্ষতি ফেললে আল্লাহ বাইশা করে জিজ্ঞান বডি ফিটনেস আছিল মালও আছিল খারাপ না হে মিয়া বিয়ে তো করল যৌবন জ্বালা দেখতে এলো গার্মেন্টসও কাজ করছি ইজ্জত দিয়ে এলেছি বড় বিয়া খারাপ কাজ করে এলেছি হে মিয়া আগে বিয়ে করলে তো আমরা হজ করতে যেতাম উমরা করতে যেতাম তারপরে ভালোভাবে চলি আল্লাহ আমরা জিকির করি নামাজ কলমা পড়তে পারতাম ফর্দশহীদ থাকি জান্নাতে যেতে যেতাম আল্লাহ জিজ্ঞেব কেন ঠিক নিও আল্লাহ ঠিক তো বিয়ে করলে নাকা বড় বড় ডরে এবার দিবতে মার ফেরস তারা জিনা করছে সাঙ্গিনে মার খেয়ে আলমগিরে জিনা করছে হ্যাঁ তারা তিনজন মহিলা মার খেয়ে আনলে কত এই জন্য যার গো তৌফিক আছে আবার এটা বেশিরভাগ গরিবের অ্যাপ্লাই করি গেল গরিবের করলে যায় নাই যার গো মাল আছে গরিবেরা জীবন তো আমিল মেস কিনিবেন বিয়া সাইরান করিলে বিয়া সাইরান করার দরকার ডিসি এসপি ম্যাজিস্ট্রেট মন্ত্রী এমপি চেয়ারম্যান মেম্বার তানবীর আফসারি এইভাবে যদি ক্যাডার আছে সমাজে ঠিক নি রে এটা সাইড গিয়ে নারী রে এ প্রিমিয় গায়ে সাত ছিটে লই লই জান্নাতে যাইতে সমাজ মিন হাজা আলাম নবুয়াতের দিকে না আসা পর্যন্ত পরকীয় দর্শন ব্যবসার নারী নির্যাতন থামবে না চেনায় বিশ্ববাস লাভ হয়ে গেছে 750 কোটি মানুষ প্রি সেক্স করতেছে মুসলমান স্টিকার লাগাইছে মুসলমান ইহুদির লাইনে বোর রেখছে ওগা ঠিকানা কাম করে হত্যে দিন দোষগাল লবে
আমি মরে গেলে কইছে তাহলে আমরা এই সরব বরব বাদ দি কইছে কথা নেই ব্যাগে খুঁজগো বললাম সব বড় বড় শিক্ষা তো লোক ঘটনা ইয়াতে না অজ্ঞা চাকরি কক্সবাজার আর অজ্ঞা ঠাকুরগা থায় কেমনে রে দুই মাস এত তিন দিন হারে না কাটি ঠিক নি রে এই হলো অশান্তি আর বিশ্বের গজব আসবার একমাত্র কারণ তো আম্মাজিরা এই জিনিসটা বুঝতে হইব নবীর প্রত্যেকটা কথাতে বরকত আছে কারণ নবী উম্মতের ইসলাহের চিন্তা করে আর হুজুর কোনো কথা নিজ থেকে বলেন ওনারা আল্লাহ কোয়ায় সুবহানাল্লাহ আর উনি চোখ দিয়ে সব দেখে পাইলটে বিমান বইছে তো আমরা দেখি কি সামনের সিটে ফিসের দিক এর দূরাঙ্গ সকেট শেষ আর পাইলটে দেখে 7,926 মাইল ব্যাসের সারা পৃথিবী পাইলটে দেখে পাইলটের চোখ আর তানবীরের চোখ সমান আমাদের চোখ আর আবদুল্লাহর ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেম চোখ কোনো বেশ কম নাই পাওয়ার সমান তবে এখানে প্রযুক্তি বেশ কম আছে মনুষ্যের চোখে এখানে রাডার লাগানো আছে এই চোখ দিয়ে আর সাজিম পর্যন্ত দেখে জান্নাত জাহান্নাম যা আছে গ্লোবাল পাওয়ার যা কস সব আমার রসুল দেখে লিল্লাহে তাকবীর সেভাবে ফাইলট আর আমরা একই প্যাসেঞ্জার একই চোখ আবদুল্লাহ গোলাম মোহাম্মদ খাজা ওলিউল্লাহ গোলাম তানবীর কিন্তু এখানে পাওয়ার বেশ কম মাটির তলে কবর কূপ চলে এটা হুজুরে কয় ওয়ামা ইউআজিবানে তাদেরকে আজাব দেওয়া হচ্ছে না কি কারণে হিডা কয় গোগরে কমাইতে আছে মাইতে আছে পেশাব থেকে ভূত পবিত্রতা অর্জন ঠিকভাবে করে নাই আর হইলো তার আরেকটা অন্যায় ছিল সে গীবত গায়ত এবার মানুষের সাল্লামের বিশ্বের মানুষ কেমনে ছিল মানুষের সাল্লামের মতো মানুষ আর কি হইতে পারে রে তামাম জগতের সকল নবী রাসূল ফেরেশতা সকল মানুষের এক পাল্লা দে আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি এক সেকেন্ডের জিন্দেগির নগতর বড় আয়তে না এই হুজুরে যে শান্তি পারিবারিক যে হাদিসগুলো দিয়ে গেছে এগুলার বাইরে শান্তির চিন্তা করা বোকামি তোরে সমস্ত এরিস্টটা তো প্লেটো তো নারীবাদী নারী সিস্টেমের আয় ঠিক আর মাত্র বলি আম্মাজিরে জিনিসটা মানে না হেবুড়ি মনে করে হেবুড়ির বা মনে হলো একগের আমার জন্ম দিয়ে গেছে হেবুড়ি একাই খাই বলল টি পাটি কুত্তা সিস্টেম হয়ে গেছে ও কুত্তা যে চার অগ্র তো আড্ডি গত নিতে আরে কুষ্ট কপাই বিয়ে করলে আমি দুই পুরা এলাকাতে কে হাঁডি হাঁডি হাঁডা করে হ্যাঁ এত না পাই কই এলেছে হেতর মাইয়া আরো পাঁচ বছর পরে লেদা হলা হালা হালা কথা কসুর কে হলো উপজেলা নির্বাহী অফিসার হইতো হারে ফরিদগঞ্জের 12,00,000 লোকের সালা চালা না আড়াই বছর গিয়ে হলা পাইলট হইতো হারে ওলার এখানে যদি বিমান চালাইতে আরে রাডার দিয়ে সমগ্র জগৎ দেখে ঠিক আমরা যদি ওই আলেমে হকানি রব্বানি হইতে পারি সমাজকে আমরা দেখতে পাচ্ছি বিশ্বের অবস্থা ভয়াবহ সামনে বহু বিবাহের বিকল্প নাই আফগানিস্তান রাষ্ট্রীয় আইন করিয়ে গেছে দুঃখের একটা শেষ আছে তো আফগানিস্তানে কত হইলো তানবীর গিয়া এরে ভিসা দুই মার আর নবেড়াগিরি ফেরত দিয়ে লাল লড়ে আমরা তো দইয়ে সই গেছি গেছি আগো মা বোন গুলো আরো খারাপ হয়ে গেছে নিজের স্বার্থটা ছাড়া কিছু বোঝে না কি হুজুরের বউ মুজুরের বউ ওলি আব্দালের বউ সব এক আমার
কষ্ট হয়নি? মানুষ কমায় লিগে মরি গেছি, জ্বরে তো মরি গেছি, লাইফ সাপোর্টে আবার প্রোগ্রাম তিনটা, এই কারণে কলজাসি গেছে হাই কিতাম আই আই বা আড্ডা বাড়বে, ডবল প্রোগ্রাম করোনার আত্মহত্যা করে মরি জনগণ মারে কইলাম মা মরবেন কতক্ষণে গো, তুমি কত কথা কো আঙ্গো ভাইয়ের আশেপাশে অজ্ঞা বেড়া নাই সাসি জেডি বেগুন বাসি বেশি কইলাম কি তো বাসি আর কি মরতেন মরতেন ন দেশে কতটি আছে 80 বছর 80 বছর মা গো হাত লাগালে ছেলে কি গুণের মোবাইল নম্বর ভুলে গেল নাকি আই বুঝলাম না মা গো মা হিংসুকটি মারে না হ্যাঁ হিংসুকের করে বেশি হয়াত দেয় আল্লাহ আমার বাপ দাদারা সাসারা ব্রড মাইন্ড ছিল এলা মরে গেছে সব দান করে দিছে রিয়েল বোখারির একটা আদেশ কইছি কেলাসের মতো চলবো কেন অ্যাকশন করেনি করিব বেটা এতে মাল্য হইব আল্লাহ দিলে আমিন কো এজার রাজুল দা ইমরাতাহ ব্যক্তি তার তানবিরে তার ওয়াইফের ডাক দিছে ইলা ফেরাশিহি আইলা বক্স খাটি হ্যাঁ ফি লাইলাতিল মাতার বৃষ্টির রজনীতে ডার্লিং আইও না কত বা আবার সতিয়ে কর না ওই তো না বুড়িয়ে বুড়িয়ে পরে পুত্র আইও না হুড়ুর হুড়ুর মে গড়ে আটটা বাধা কেন বুড়িয়ে কত কুত্তা বেদ কুত্তরে বেগুন করো নাতিরে বেগুন আছে যে জিজি জামারে বেগুন করো তুই কোন কোন আর কুন্দুর বাবা সশিকে কিছু মহিলা তার কাছে আসতো বাবা তা কাজবানা ওই পুরুষ ৩৫৩ নম্বর হাদিস এই মামলাটা যদি ট্রাইব্যুনালে খাড়ায় আপনার মা আর মা আমনের মাইয়া আর মাইয়া আমনের বউ আর বউ আটকিছে কত হাজার দিন বুড়িয়ারে কষ্ট দিছে জিজ্ঞান চা খাবাই মনে মনে হাম দি বলে আসলে দাদি কিতেন আরে বাচ্চা আমরা যেরকম বেদিনে গেছি আমাদের নারী সমাজও বেদিনে গেছে শান্তির জগতে ফিরে আসতে হলে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বিয়ের কত সমালোচনা করি আমরা কেন মুখে বিয়েটা করছে তো ওললি বিয়ে মরে যাবে কত নিয়ত বিয়ে আর থাকতে হুজুরের একই ঘর জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনুর ওয়াইফ জনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা হুজুরের হুয়া তো বই হুজুরের হুজুরের হুয়া আবার এদিক দিয়ে হলো মানতো ভাই দনকার বনাবর্তী নাই ফাইট লাগি যায় ফাঁত করে একদিন তালাক দিয়ে গেছে এবার হেবেটি কান্দে ইয়া রাসূলুল্লাহ মানতো ভাই ও হো মানতো ভাই ওই আমনের হালিকা হলাই আর গো খাইছে গো তো নবীজি কইছে পুত্রবধূ মানতো বোন পুয়াতো বোন তুমি চিন্তা করিও না তুমি দোয়াটা পড়িও আল্লাহুম্মা খলুফলি আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবতি ওয়া খলুফলি খাইরাম মিনহা আল্লাহ আরে তালাক নামকে বেদিত বিপদ থেকে বাঁচান আর এর চেয়ে আরো উত্তম জিনিস দেন দেবুড়ি এটা আমল করা শুরু করছে তো কি রে জায়েদের তো বালা বোয়া বালা জামাই আর দুর্নীত কি আসেনি এটা আমল করতে আসে আম্মা করতে করতে
বেশ কিছুদিন পর স্বপ্ন দেখে আসমানের বিউটি পার্লারে এমনি বিয়ে হবে। এবার এমনি কাঁদতে কাঁদতে আসেন নবীন দরবারে, কৌজুর আজকে একটা স্বপ্ন দেখলাম, এই এই একটু আগে যে বিল আমি নাই কইছি ধরে বিয়ে করবেন। এবার নবীজি আল্লাহরে হারে আল্লাহ কি কইব মানছি আর মোহাম্মদ তো বিয়ে তিটি তো করলো তো করলো আর শেষ শেষ ভূতের বোকা বিয়ে করতে গেল। আয় হায় ফেসবুক ইউটিউব এটিএন বাংলা আর টিভি চ্যানেলে ইজ্জত তো আর রাখত না আল্লাহ, আর কত বে ইজ্জিত করিব না আল্লাহ, আল্লাহ কো কির বে ইজ্জিত। আমনে দে জায়েদ ইবনে মোহাম্মদ কয় আয় আল্লাহ তো আরো বেশি গায়রিয়ত লাগে আর গাত আরো বেশি লাগে, জায়েদ হলো হারেসার কুত্তে না আমনের কি এর হুত। এই জন্য তার ওয়াইফের আয় আমরে বিয়ে করে দি দেখে দিয়ে বিশ্ববাসীর কুত্তে এই হালিকা হোলা হোলা না আর তোরা হাসপাতাল তো হোলা চুরি করি আনস, হাসপাতাল তো মাইয়া চুরি করি আনস, জারগা হোলা প্রতিফলন করস। অনেক বড় লোকেরা হাসপাতাল তো 10,000-20,000 টিয়া দিয়ে হোলা চুরি করি আনি তবুও আমার আরেকটা বিয়ে করেন তারপরে তোমার মারাত্মক অন্যায়, এই সম্পদটার ওয়ারিসানা দিয়ে দিতেছে ফালিক্কা বলা রে ফালিক্কা মাইয়া রে, কত বড় গুণা। আপনারা এই ওয়ারিস না থাকলে আপনার স্বাস্থ্য এরা মালিক সাসা মালিক এইভাবে আসারা যারা এরা মালিক হয়ে যাবে। কয়টা আয়াতের আপনি জব করে দিলে পরিবার শান্তি হবে কেন? আবার ভূতের বর মাসলা মনে বড়িয়া জীবন আছে ভূতের বর দিয়ে আবার ঠ্যাংটি বেয়েন না, হ্যাঁ আনে বুড়ি রে না লাড়ি যোগ্য দায় বলে থ্যাংক ইউ তার বাবা লাগে এত এরকম করে করে এটি ভেট কি বুড়ি থ্যাংক ইউ খাদমত ইতে আনে ইয়াং হুতের মধ্যে যদি ঠ্যাংটা টিবে মাসালা আনে যদি খায় সাইয়ে একটু খারাপ নজরে যদি তার দিকে চান আপনার ফল আল্লাহও হারাম আমরা তো বিয়ে করতে নাইতে না হেতিরে হারাম। এরপরে হলো মাইয়া যাও বেচার গে আরম দাদা তোমার জন্য ইলিশ মাছ শিল্পী সুলতান ভাইয়ের এ থেকে না মশির ভাইয়ের এ থেকে ছাত্রের এ থেকে মাছ মাছের হাট থেকে তানবীর ভাই আসো না আসছে না আসো আজকে দাওয়াত খাওয়াবো তুই গেছ তোর ডার্লিংয়ের বাড়ি কার বাড়িতে রে এবার খানা টানা দিতেছে তোর হবু শাশুড়ি উমা তুই রেডি সাজ দে আরে আল্লাহ কিনলে নাইদার লোকে ফ্রেন্ড করলাম নাইদার মাল লোকে করনে না ভালো আছে মা তো জিতুন তো মা আরো ডকের এই হিজ্ঞের দিকে যদি নজর যায় পথ নজর খায়েসের নজর মায়ে জি দুনো কারলে হারাম কোনো কারে কারো কারে বিয়ে করতে দিন হারাম এটা মাসালা পরে কথা কর এটা কি আসলে ও ছিল এগুলা অলরেডি তো খায় না মার্কেটে আনা গিতা করতে তাইলে না সমাজ করে আমরা নিট এন্ড ক্লিন করতে দিতে ঠিক নি রে বড়গাও তাই মত করে গো বড়গাও এই উত্তর বলে দি ঠিক নি ভাইও না ঠিক 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 তো সমাজ রন্ধ্রে রন্ধ্রে ধ্বংস তো করোনা বাইসাহ এমনি উকি ঝুঁকি দিতেছে না এর ভরে তোরা যদি জোয়াইন দিয়ে আস জামাই জোয়ান হরির লগে যদি তোর হরি বেশি টকের হয় একসাথে রিক্সা তুলিস না আম্মা জিললে আলাদা সিএনজি লেবি আলাদা রিক্সা লেবি কোনো অসুবিধা নাই বেলে আমনে কত মাসলা কইবে আমরা যে অশিক্ষা শরীর লয়ে গেছে গেছার মারি দেন এর মেয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের 2 নম্বর প্যাসেঞ্জার কয় নম্বর হেবড়া একদিন গরম হইডের মধ্যে প্রেসিডেন্ট থাকা গালিন আমনে বই রয়েছে বলে আপনি কি দেখছেন নি গরম হইডের জন্য বই আর কি না আইডিয়া করি করলাম আয় তো আর দেই না যদি আল্লাহ দেখায় আর কি স্বপ্নে আমারে ওরা দিলে তো লাগে এমনি বই রয়েছে গরম হইডের তো বুড়ি ওকে বেড়ি না বেড়ি না কাশি টাশিল কাম করতে যা ওয়াপ্তা বেড়িতে
জগত জননীর মা আর মাইয়া উম্মে সালমা বেড়াইতে আইছে, ওই আপনার বাবি সাহাবাত যা বাইত নেই আর ঘরের ভিতরে আজি গে আছে, জি একরকমের মা, আবার নবীর ওয়াইফের কারণে মা, নবীদের ওয়াইফ আমাদের সকল উম্মতের মা, তাইলে মা এস কয়া ওই আর মাগা ঘর আইছে আর বোগা ঘর আজ্জা নাই, এল্লাই ঘরের ভিতরে হান্দাইটা হইডা পড়েছি, কারণ ইবলিশ কোনো আরো আশ্বাস দেয়নি, নবীর কলজের লাগে কলজের লাগে রজার টাওয়ারে শুয়ে রয়েছে এই উমরে, যদি ইবলিশের আশ্বাস আর এইভাবে পরহেজ করে চলে আর হাতে কো মন ঠিক আছে, কিতাবের নাম মন ঠিক আছে, কিতাবের নাম মন ঠিক আছে, কিরে তুই তো স্বাস্থ্য মেটে নই কুন্ডার ইয়ে দিয়ে বইছে বইছে কেন দেখছি নি হেড বাই এনে ধরে তার মিঘে একটা সা আবার মাগরিবের ঘরে হেড বাই দিচ্ছে না মাগরিবের ঘরে আতিটা নিছে নামি যে গারো তোরা মনে কর সারা বুঝি না বেনাজুবি লেখো যদি কো কিরে এটা করছো তো তাম্বি মন ঠিক আছে তোর মন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বড় হয়ে গেছে কে ঢাকায় এটি করবি তুই একটা বেকানা মহিলা তোর ফিসে দিয়ে ভাবে বলছে তুই অ্যাক্সিডেন্টে তোর কি হইবি অ্যাক্সিডেন্টে তুই বাচ্চু নানা এভাবে দোয়ানো সা দোয়ানো বেটা টানি আনল আরো কত হনবি কিতাবের নাম আরো কত হনবি আরো কত হনবি কিতাবের নাম হেতের এক কোভিড কি লগে আমার 3 ঘন্টার ওয়াজ শেষ এরকম বাচ্চু নানা বর্তমানে আমার মাহফিলে নাই রে আরো কো বাইব নাই রে ওয়াজ কি আয় অন করেছে তেল লেগে সারি গেছি না আরো ওয়াজের সমালোচনা হবে কাইলে বেই না না দোয়ালো আর পয়সা বেরা আর এইভাবে করতে নাও হেতার আর ওয়াজের কনক্লুশন টিকা হাসিয়া বাইনা ছাত্রাই মারব কিশোরদের মেয়ের বিকাপ দি দেব আরো কত হনবি কিতাবের নাম আরো কত হনবি কিতাবের নাম মাথা ঘুরে রে আরে হুশার ওয়াজ গেছে আল্লাহ দিলে আমি ইডে চাইছিলাম হাতিয়ার হাজার সাইজ হয়ে যায় শরীর রে শরীর ওদের সোজা আসছে রে শরীর পারিবারিক অশান্তির কারণ ভাই লেখছি 52টা পড়া রে আর পারিবারিক অশান্তির দূর করেন উপায় লেখছি ভাই 21টা আর গ্লোবাল পরিবারের শান্তির পর্যালোচনা চলনা লিখছি 16টা লই যাইস তো বললে ভাই এক খুতবা লিখছি ফাসলুল খেতাব অস্তুল খেতাব লক্ষ্যে পৌঁছা ব্যতিক্রমী খুতবা এই বাংলার জমিনে 1500 বছরে এই সম্পাদনা নেয়নি কেউ হাতে তালিমুল মিজান বিদু ইল কোরআন কোরআনের আলোকে সরব শিক্ষা প্রচেষ্ট অনুশীলনী আয়াত একাডেমিগুলো ইংলিশ মিডিয়াম দিয়ে দিয়েছি সারা ওয়ার্ল্ডের সকল রেফারেন্স বুক দিয়ে আমি লিখে দিয়েছি কোরআনের আলোকে সরব এত বড় আর নাই 640 পৃষ্ঠা শুধু আলব সরব এখানে আমরা পড়ছি 30-40 পৃষ্ঠা বা ফিকুল মুক্তাদি আমি এই জিনিসটা দেখি আমি কাঁদছি আর আল্লাহ কিতাবটা বুঝে আইজ কেউ আর পড়লো না আমি লিখছি প্রিয় সন্তানের জন্য নিয়ে যাইয়ে বিশ্ববিখ্যাত বক্তা হবে আপনার ছেলে দারুণ দারুণ বিষয়গুলো আমি লিখে দিছি বাংলা ইংরেজি মাস অনুসারে সাজাই দিছি খুতবা এর জন্যটা মিলে একসে মসজিদে ময়মনসিংহ নামের উপরে দান করে দিবেন বা ক্লাস 4 থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত আপনার প্রিয় সন্তানের জন্য লাগবে একসময় আমারে পাইতেন না আমার হাত থেকে নেবেন আপনার সন্তানের জন্য একদম অফসেট পেপার টু পালা লেদার বাইন্ডিং 3500 টাকা দিয়ে 6000-এর উপরে আছে তো আমরা লেস দিয়েছি আর 54টা থেকে এ কয়েকটা আছে দুইজনে নিতে পারবে 1500 টাকা মজার কিতাব
একসময় টাকা পাওয়া যাবে আর জিনিস পেতে নেই আম্মাজিদেরকে পড়া এডিটে ঠিক করতে হলে এই গ্যারেজে আনতে হইবে গাড়ি নষ্ট হলে গ্যারেজে না লাগে না জোড়া তালে দিয়ে কত চালাইবেন চাকা গুলিয়ে নেবেন তালাক হয়ে যাবে গো অন্ত কথার লগে তালাক আহা কথার লগে তালাক মুসলমান সন্তানে 80% আছে যার সন্তান ঠিক বেলো মা হুজুর এটা কিতে কন আমি হারারি লাগি গো এলা তোর দিয়ে লেলে কি হইবে এরে দিয়ে লা দিয়ে লা রে এরে দিয়ে লা দিয়ে লা কিন্তু কিতাবের বাসা তালাক কিতাবের বাসা কইছি নি তোকে কতিবে না ডরে কইছি এটা মাসলা তো শুধু এই বাংলাটা খাড়াইলে 80% মুসলমান দরবার আল্লাহ দরবার কথা বুঝছো তুই আসেনি যে টেনশনে মাবুদরে ইয়া সাত্তারা লড়িও না না বস্তু লড়িও বানা দুই মিনিটের ভিডিও ভাইরাল হয়ে যদি এই অবস্থা হয় রফিকুল্লার 60 বছরের ভিডিওটা ভাইরাল হলে রফিকুল্লার আর বাঁচা নেই রে আয় হায় আল্লাহ আমাদের পরিবারগুলোকে তুমি সেভ করো অশান্তির কারণ হলো মতের অমিল সয়েজের অমিল রুসির অমিল পারিবারিক দায়িত্ব পালন না করা অভিভাবকের গা ছাড়া ভাব চেইন অফ কমান্ড না মানে পরিবারের সদস্যদের বেপরোয়া জীবন স্বামী স্ত্রীতে কলহ স্বামী স্ত্রী তারা যুদ্ধ কেরানি বাচ্চা চলে উদ্দিকতে ঠিক কিনা একাধিক স্ত্রীতে কলহ আহ সদস্যদের কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছা ভুল বুঝে বুঝি সন্তানদের মাঝে ফ্যাট পিট নিয়ে এই গা মার হেডের ভাই এ আগো মা দুই বাপ এক বাইর মতো করি সব আমরা বাপের সন্তান ইসরায়েলের কথা তুই ফিলিস্তিনের দল করস তুই নিজে ইসরায়েল তুই হলাগর নামে সানপুরের বাড়ি একখান দিয়ে দেখছ আর মাইয়াগর হাতের মধ্যে জমি দুই ডিসিবেল দিয়ে দিছে হ্যাঁ আমার আজিও সামনের কাতারে তুললে খাড়া হেতেছে আগে আল্লাহু আকবার গা 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 গাইরে তুই ডাকাত বেটা এ কাই এ তুই মাইয়ার অধিকার নষ্ট করছ এরকম সিটি আব্বা বর্তমানে আমার মা ফিল নাই রে আর মাইয়ারে ক তুই জামাইরে আয় তোরে বিয়ে দিতে আয় স্বর্ণ অলঙ্কার 10 ভরি দিছি না তো হোলারে বিয়ে করে তো দিছ তো হিটা কিটা মাইয়ার বেলা নে তুই হিসাব করো তিনটিয়া থাকলে দুইটিয়া হলো একটিয়া মাইয়া আর তুডা উডা আর সিটিং বাজি করবি নি এ ভাগ কে করে দিছে আল্লাহ ফরাইজের আইন মুসলমানদের ঘরে এখন নাই এমনি কেস কালেকশন আইয়ে উদার গজব এমনি হবে না তবু করে সম্পদ আল্লাহ জানতে ভাগ করছে এমনি মারি দিবি বুড়োদের সেবা সমস্যা আত্মীয়দের গ্রুপিং আত্মীয়রা ওকে একদিকে গ্রুপিং করে ভাই কিন্তু হাত দিকে ফেললে এই এর পরিবারে কোলা কবি লাগে আরেকটা হলো রোগ ব্যবসা 16 নম্বর বাইরে সাইডে তাই বিদেশ ওকে হাড়া আছে ঘর বাই টাকা করে বাপারে ডাক্তারখানা পিছিয়ে গত মাসও তো হাঁচে হাজার লাগছে বড় বা ছোট বাইরে ফোন দেয় বাজ্জা বাইরে ইয়ো আব্বা আসিয়েতে গেছে দিয়ে দিতে 8 লাখ টাকা বিল আছে এত রোগ ব্যবসা করি গা ঠিক কিনা যদি কই ইয়া করে সসিল ইয়া ফেক্সিশনটা আর কাছে দা সাই বিল হাঁটা দি না 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 বিশ্বাস করে ঠিক আছে আপনি বিদেশ করে বারে ডাক্তার খানা দেন না আনে না আই ভাই ঠিক কর না পরিবারে তো কোবা কো মিডিল ঠিক নি রে প্রত্যেকটা ট্রাফিক যদি 2 মিনিট করে কইতে তাহলে বুঝতি এটা দেখো রোগ ব্যবসা রোগ ব্যবসা এইভাবে কিছু অলস পোলা আছে সাতপুরে মা বাপ দাদা দাদির রোগ ব্যবসা করি গায়েতে পুত্রবধূদের গ্রুপিং অলস পার্টির দৌড়ের তো পিতা মাতার এক পেশে মনোভাব পিতা মাতাও সিটিং বাজি করে 1 মিনিট আনে আর পিতা মাতা দেখবি জিজ্ঞের দিকে টানে গিয়ে গরিবের যাবে আল্লাহ সাহায্য করে গরিব দেখতো মা বাপে জিজ্ঞে কিছু সচ্ছল আছে খালি এতে তো কমাইয়া নেই মুই দেয় লাল কাটি খালি মুই দেয় আল্লাহ কো যত দিবে কামই তো এত গরিব বলাই তুই কত ভাটি করিচ্ছে বুড়িকে আতুড়া এ বুড়িকে আতুড়া সিটিং এর কত ভাটি করবি নি তুই হলি সর্বজনীন ব্যাগ তুই ব্যাগ দল আপসারির মতো মুনাফেকি দল হোলা সাইড গা আর মাইয়া সাইড গা আর
এতটা এক কোটা নেই, ওই দিকে একটু গরিব, এত দিকে বেশি টানে আল্লাহ কো, এতটা গরিবের আয়ু গ্রুফিং করিও না, এক ফেসে টানিও না, সদস্যদের সময় মতো বিয়ে না করানো, এটা অশান্তির কারণ। নাড়াদের আসকার, গ্রামের কিছু নাড়া পরিবারের তার বিলেতে ফার্ম দেয়, তোর বাইরে দুঃখে সাত তোর ব্যবসা আছে, তোর কী দেখো তুই আসের গে খা টিয়া লইয়া বুড়িয়ে তুই টানি লইয়া, এভাবে নাড়ারা কিছু হাম দি এক একটা পরিবারে গসব লাগাই দিছে, ঠিক কিনা? এরকম সিটিং নাড়া আমাদের কৃষ্ণপুর বাইরে। তারপরে দেশ রোগশোক অভাব অভিযোগে জর্জরিত হওয়া, প্রতিবেশীদের জমকার সমস্যা, এটাও পারিবারিক অশান্তির কারণ। দেখবেন সকাল ছটা থেকে নটা পর্যন্ত বাইরের উত্তর দিকে কুজ্জা চলে, এরপরে দশটা থেকে একটা পর্যন্ত দক্ষিণ দিকে কুজ্জা, ঠিক কিনা? হ্যাঁ, এরপরে হুবের দিকে লাগছে এতারা, এতারা আবার রাত নটা পর্যন্ত, এইভাবে চতুর্থ দিকে শুধু কুজ্জা আর কুজ্জা। এই জমকারের কারণে আমরা গরম গজব লাগিয়ে পড়েছে, এই জন্য শিক্ষিতরা মেয়েগুলো গেলাম তুই দায়িত্বে আছে শহরের দিকে, কুজ্জের নির্যাতনে আর নিজেও কুজ্জের নির্যাতনে দায় চলিয়েছি আর নিজেও এটা শিকার। শুধু চতুর্দিকে শুধু জিকির হলে যা আল্লাহর গজব পড়ো, তোর উপরে আল্লাহর গজব পড়ে গে কজ্জা তোদের ঘর অতি আল্লাহর গজব পড়ো কি করে বাবরে, এতারা কজ্জা তিন ঘন্টা চালালে এগুলো থামলে, এবার লাগে এতারা ছাগল লই, এবার এতারা লাগে মুরকা লই, উম্মা কি করে এরকম অবস্থা, তো ফরিদপুর নাই রে, তাহলে ফরিদপুর লাকসব একরকম হয়ে গেছে। পারিবারিক কাউন্সিলিং না করা ভিলেজ পলিটিক্সে এফেক্টেড, থ্যাংক ইউ না দিয়ে থ্রেটিং দেওয়া, হতাশ ও নিরুৎসাহিত করা, এইভাবে অনেকগুলো হয়তো বলতেও পারতেছি না, দুর্বল গেছি তো। অশান্তি দূরীকরণের কারণ কিভাবে এটা বলে, আল্লাহ জিকির নামাজ কলমা, আমাদের কারো পরিবারে শান্তি নাই, বাড়া বাড়ি পাড়া সমাজ ওয়ার্ড ইউনিয়ন থানা জেলা বিভাগ দেশ বিশ্ব পরিবারে শান্তি নাই, একটি প্রতিষ্ঠানে শিক্ষক পরিবারে শান্তি নেই, ছাত্র পরিবারে শান্তি নেই, ছাত্ররা ছাত্র করে কোবাই মারিয়ে এলাম, ছাত্রী পরিবারে শান্তি নেই, নেতারা পর্যায়ে শ্রমিক পরিবারে শান্তি নেই, বাজারে দোকানে গ্রুফিং কাস্টমার ইগে বলা ইয়ে দিই দোকানদারে ইগে তো আমরা তুই বলালি কার কাস্টমার এদিকে আফা এদিকে ইয়ে, নেতারাও গ্রুফিং শান্তি কোনো নেই, সাদার পরিবারে শান্তি নেই, সাদা বাজারও লাগে যে কোবা কবি, ঠিক কিনা? বাগলই দল বিদল পরিবারে গ্রুফিং, তারপরে দেশে দেশে গ্রুফিং, খেলা নিয়ে গ্রুফিং, ফির পরিবারে গ্রুফিং, কে তানবীরে ফি ফির হইব বাপ মরলে না তানবীরের বড় ভাই হইব, হেতারা হেতারা গ্রুফিং, এটা হেতাক পরিবার নিচ্ছে, কিছু পরিবার বহির বিশ্বে আছে আর কি, শিক্ষা সিলেবাস পরিবার নিয়ে গ্রুফিং, তারপরে বাস পরিবারে গ্রুফিং, একটারে আগে গেলে একটা ওভারটেকিং করি পারলে অ্যাক্সিডেন্ট করি পারলে মারি দিতে আছে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 810 কোটি মানুষের পরিবারের কেউ কারোর সাথে কথা বলে না, দেখবেন তানবীরে কারোর সাথে মান অভিমান করে দুই তিনজনের লোক কথা কয় না, ধরেন হে দুই তিনজন আরো দুই চারজনের লোক কথা কয় না, পরোক্ষভাবে 810 কোটি মানুষ আমরা কারোর লোক কেউ কথা কইতেছি না, যেমন আমারও তো কিছু অভিমানের লোক আছে আমি তার সাথে কথা বলি না, হেতে আরো চারজনের লোক কথা কয় না, এই জন্য আল্লাহ আমার মুখে মাস্ক লাগাইছে। প্রিয় বন্ধুরা নবীরা সেভাবে, ও আচ্ছা বলতেছি, নবীরা সেভাবে পরিবারে মিটিং করতো শিরকের দ্বার থেকে বাঁচানোর জন্য, জিকির আজকার করে বললে সন্তানদেরকে বুঝাইতো পরিবারদেরকে বুঝাইতো, আমরা আপনার পরিবার মিটিং করবেন, আল্লাহ জিকির কায়েম করবেন, নামাজ কায়েম করবেন, একামতের দিনের কাজ করাবেন, কোরআন তেলাওয়াত জারি করবেন, আল্লাহ খায়রে বরকত দিয়ে আপনার ঘরে আলোকিত করবেন, হরি আমিন।